ঘুম থেকে উঠেছি 3:30-তে, এখন বাজে 4:00। তোমাদের গুগলে দেখিয়ে দেবো চোখ মুখ ধোয়ার পরে, যদিও সেটা তোমরা আগেই দেখে নিয়েছো ভিডিওতে। তো জল দেখে মনে হচ্ছে জল খাই, কিন্তু জল খাবো না, কারণ ব্রাশ না করে আমি জল খাই না। তো পুরো 4:00-তে আমি বিছানা থেকে উঠেছি, আর 3:30-তে ঘুম আগেই ভেঙে গিয়েছিল। বাইরেটা দেখো একেবারে অন্ধকার, এটা কিন্তু 4:00-এর সময়, পুরো অন্ধকার, শুধু দূরে রাস্তাতে একটা লাইট জ্বলছে গাছের ফাঁক দিয়ে, মাঝে মধ্যে সেটা দেখা যাচ্ছে, যেহেতু চারিদিকে গাছ সেই জন্য আলোটা সবসময় দেখা যাচ্ছে না, ওই যে একটু একটু দেখা যাচ্ছে ওটা কিন্তু রাস্তার আলো। এখন 5টা বাজে, এই বাইরেটা এলাম, ফ্ল্যাশ লাইট জ্বেলেছি, দেখো পুরো অন্ধকার, কোনো একটুও দেখা যাচ্ছে না। দেখো সেই গাছের জায়গাটা তোমাদের যেখানটা দেখাতাম, দেখো আকাশ পুরো অন্ধকার, একদম এখনো আলো ওঠেনি, মানে একদম সূর্যের আলো নেই, এই ফ্ল্যাশ লাইট জ্বেলে করছি, দেখো পুরো অন্ধকার, শুধু বাইরে একটা আলো জ্বলছে ওই রাস্তাতে, একটু একটু দেখা যাচ্ছে। 6টা বাজে, এবারে একটু একটু করে আলো আসছে, সূর্যের আলো, তবে সূর্য এখন অনেক দূর, সূর্য এখন আসেনি, জাস্ট আলো দেখতেই পাচ্ছ, পুরো গাছপালা সব কালো দেখাচ্ছে, আর আকাশটাতে অল্প আলো, এদিকটা পূর্ব দিক ওই জন্য একটু বেশি আলো, আর এই পাশটা পশ্চিম দিক, দেখতেই পাচ্ছ। তো আমি এখন যেটা পড়ছিলাম সেটা হচ্ছে কনস্টিটিউশন, মানে পলিটি। আমি ভাবছিলাম যে রোজ আমি উঠতে পারবো কি না, তো দেখছি আমি কিন্তু উঠতে পারছি, এবং দুপুরেও ঘুম পাচ্ছে না, এবং সেই জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি জেতার সাইন, ভিক্টরি, ইয়ে। এই দেখো কি হয়েছে, মিটারটা খারাপ হয়ে গেছে না কি কি জানি, আগে তো স্থির থাকতো, এখন অস্থির হয়ে উঠেছে, দেখো এরকম নিজে নিজেই হতে থাকছে। এটা কেন হচ্ছে, কী কারণে হচ্ছে, কেউ যদি জানো তাহলে কমেন্টে অবশ্যই জানাও। চারটে থেকে 9:30 অবধি আমি পড়েছি, ঠিক আছে, ওই স্যালিয়েন্ট ফিচার অফ দ্য কনস্টিটিউশন ওইটা পড়েছি, আর তারপরে হচ্ছে প্রিয়াম্বেলটা পড়েছি। তো ওই দুটো চ্যাপ্টার পড়লাম, তো আমি পড়লাম হচ্ছে এম লক্ষ্মীকান্তের পিডিএফ থেকে, আমার কাছে মেন বইটা নেই, পিডিএফটা ওইটা। 9:30-টার পরে একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করলাম, তারপরে ব্রাশ করে জল খেলাম, সেটা যখন জল খেলাম বা চা খেলাম দুটোই খেলাম একসাথে 10:30-টার সময়, ঠিক আছে 10:30-টা। তারপরে আর কিছু পড়িনি, কারণ অতক্ষণ পড়া হয়ে গেছে, মনে করো গুনে দেখবে যে 5 ঘন্টা মতো পড়া হয়ে গেছে, সকাল সকাল উঠলে এই একটা সুবিধা, ঠিক আছে। তো তারপরে কি করব কি করব, একটু ঘোরাঘুরি করলাম, ঘরের কাজ করলাম, ঠিক আছে। তারপরে 11:30-টার সময় আমি একটু ফেনা ভাত খেয়েছি, তো সেই জন্য সেটা আর দেখাইনি। আর এখন হচ্ছে 12টা বাজে, এবার আমি একটু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখবো, বেশিক্ষণ না, 1টা অবধি, 1টার পরে স্নানে যাব, স্নানের পরে আবার খাবো, খেয়ে মানে ভাত খাবো, ভাত খেয়ে তারপরে আবার কখন পড়ি দেখি, আর যদি না পড়ি তো একটু ভিডিও ফিডিও দেখবো ইউটিউবে, ঠিক আছে। তো চলো দেখে নাও, আমি এখন একটু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পড়ব। স্নান হয়ে গেছে, এবারে খাবো ভাত। তো তোমাদের চলো দেখিয়ে দিই যে আজকে কী কী আইটেম খাচ্ছি, আজকে দারুণ জিনিস খাচ্ছি, চলো তোমাদের দেখিয়ে দিই। ডাল ভাত তো দেখতেই পাচ্ছ, সেই একই তোমরা জানো, জেনে গেছো সবাই, বিট গাজর বিন কড়াইশুঁটির তরকারি, এটা মানে আমাদের একদম পুস্তনি খাবার। আর তার সাথে রয়েছে আলু ভাতে, এটাই হচ্ছে দারুণ খাবার আমার কাছে, সাথে মিষ্টি ফ্রি মিষ্টি দই, আর জল রয়েছে। খাওয়া দাওয়ার পরেও আমি একটু প্রিভিয়াস ইয়ারই পড়ছিলাম, কারণ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তো এত তাড়াতাড়ি পড়ে শেষ হবে না, তো সেটাই পড়ছিলাম। পড়ার পরে একটু ঘোরাঘুরি করলাম, হাঁটাহাঁটি করলাম বাইরে, তারপরে এখন একটু আগে আবার চা খেলাম, এইবারে বসছি আমি, এখন বাজে
মানে 6:53, কিন্তু মানে 7টা মনে করো। তো এবারে আমি স্টার্ট করবো একটা মক দেওয়া, তা মক দেব, মক দিতে দিতেই মনে করো ওই তো বেজে যাবে 9টা, তারপরে 10টার মধ্যে মিলাবো, এরকম করে ব্যাস আজকের পড়া শেষ, খতম, টাটা বাই বাই। এখন সকালবেলা 28 ফেব্রুয়ারি, ঠিক আছে, তোমরা যে ভিডিওটা এতক্ষণ দেখলে সেটা হচ্ছে 27 ফেব্রুয়ারির। তো 28 ফেব্রুয়ারি উঠে আমি আবার একটু ভিডিও মানে ভ্লগ আর বানাইনি। তো আমি তোমাদের বলতে চাইছি যে আজকে কিন্তু WBCS-এর ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাচ্ছে। তো তোমরা যারা মানে জানো না তাদের জন্য বলে দিলাম, আর যারা জানো তাদেরকে মনে করিয়ে দিলাম। তোমরা কিন্তু মনে করে আজকে নয় কাল বা পরশু দিনের পর থেকে একটু ট্রাই করবে ফর্মটা ফিল আপ করার, সেটাই বলার ছিল। অল দ্য বেস্ট। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, নিচে একটু কমেন্ট করবে, আর চ্যানেলে যদি তুমি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করবে, বন্ধুদেরকে শেয়ার করবে, আর তাদেরকেও বলবে সাবস্ক্রাইব করে রাখতে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। তোমরাও পড়তে থাকো, আর যাদের মানে পড়া আগে থেকে রেডি আছে মোটামুটি তারা মকও দাও, আর যারা নতুন তারা ভালো করে টপিক ওয়াইজ পড়তে থাকো।